বিসমিল্লাহির রহমানির রহিম। পদার্থবিজ্ঞান এর উচ্চ মাধ্যমিক শাখায় আমরা পরমাণুর মডেল নিয়ে পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি, সেই ধারাবাহিকতায় এখন বন্ধন শক্তি এবং এই সংক্রান্ত বেশ কিছু বিক্রিয়ার একটু বিশ্লেষণ নিয়ে এবং পরবর্তী অংশ নিয়ে আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আলোচনা করার প্রত্যাশা করি। এখানে দেখো, প্রথমে যেটা দেয়া আছে যে বন্ধন শক্তি বের করা, E=mc2। তো এখানে মান বসায় মান বের করা। তো এখানে আমার এই লাইনটা দেখানোর মূল অপশনটা হলো এটাই, যে এখানে যে যে মানটা বের হয়েছে শক্তি হিসেবে, কিন্তু মান বের হবে জুল এককে। দেখো জুল এককে কিন্তু বের হয়েছে, ভালো করে দেখো, এটা জুল এককে বের হয়েছে, কিন্তু পরবর্তীতে এটিকে লাগানো হয়েছে মেগা ইলেকট্রন ভোল্টে। এটাই নিয়ে দেওয়া হয়নি। তাহলে এখানে কি করা হলো, ইলেকট্রনের চার্জ যে ভাগ করলে কিন্তু আমি এটা পাওয়া যাচ্ছে। তা আমাদের এখানে মূল যে জিনিসটা বুঝতে হবে সেটি হলো যে বন্ধন শক্তি দেওয়া থাকে হলো এমিভি এককে, বেরো করতে হবে এমিভি এককে। কিন্তু অনেকেই দেখা যায় যে এই জুল এককে করে আর নিচের দিকে এই ভাগটা করে না। কথা বুঝতে পারছো মনে হয়? জি স্যার। এই কারণের জন্য দেখা যায় যে অঙ্ক হয়েছে, বাট ওই যে একক ভুল হওয়ার জন্য অনেক টিচার কিন্তু রাগ করে কেটেও দেয়। আবার কোন কোন স্যার হয়তো ভালো, তারা খাতাটা ভালোভাবে দেখে, তাদের কাছে যদি বিবেচনাযোগ্য হয় তারা নম্বর দেবে, আর না হলে অন্তত এক কাটবে, এক কাটে হলেও নম্বরটা কিন্তু পাওয়া যাবে। এখন এই যে রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয় বিক্রিয়ার পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো, যে নিউক্লিয় বিক্রিয়াতে তোমার শক্তি শোষণ উদ্গীরণ বা তাপ তাপ উৎপন্ন হওয়া, এই অপশনগুলো কিন্তু এখানে আছে। রাসায়নিক বিক্রিয়াতে যেহেতু এগুলো আছে যে তাপ উৎপন্ন হবে, তাপ হারি বা তাপ উৎপাদী বা অন্যান্য উপকরণ গুলোর বিষয়ে আছে এখানে, কিন্তু নিউক্লিয় বিক্রিয়া কিন্তু এরকম কিছু নাই। নিউক্লিয় বিক্রিয়াতে এটা সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা, যেখানে একটা নিউট্রন দ্বারা আঘাতটা করা হলে এই কার্যক্রমটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এবং যেটি পারমাণবিক বোমার বিস্ফোরণের মধ্য দিয়ে, কিন্তু আমাদের এই ভয়াবহতা দেখার মধ্য দিয়ে এটি হয়তো আমাদের বোঝার সুযোগ হবে আর কি। কিন্তু আমরা এই প্রত্যাশা কখনোই করব না যে এই পড়াটি বোঝার জন্য আমাদের দেশের ওপর বা আমাদের কোন জনপদের ওপর এই ভয়াবহ অস্ত্রটি প্রয়োগ হোক। মানে ওই যে কথাটা এরকম অনেকে ইয়ে করে বলে, নিষ্ঠুর ভাবে বলে আর কি, যা হয় হোক, এই যা হয় হোক, এই কথাটি কি আসলে সব ক্ষেত্রে বলা যায় বা বলাটা ঠিক? না স্যার। আচ্ছা, তো নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের মূল বিষয়টি এটাই যে ব্যাপক পরিমাণে শক্তির কিন্তু শোষণ উদ্গীরণ এর বিষয়টি কিন্তু ঘটবে, যেটা রাসায়নিক বিক্রিয়া কিন্তু এতটা ঘটে না। এবং নিউক্লিয় বিক্রিয়াটি সংঘটনের সময় আমাদের নিউক্লিয়াসের স্বনিয়ন্ত্রিত অবস্থান থেকে কিন্তু এটি করতে হয়, যেটা আমাদের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। এরপর আছে চেইন বিক্রিয়া, চেইন অফ কমান্ড বলে একটি কথা বলা হয়। এই জিনিসটার অর্থ হচ্ছে যে আমরা যখন কোনো কিছুকে আদেশ করব, তখন পর পর যদি এই কার্যক্রমটি চলতে থাকে, তার নামই হলো চেইন অফ কমান্ড। চেইন বিক্রিয়া হলো যে এটি এমন একটা বিক্রিয়া যেটি একবার শুরু করা হলে এটিকে চালিয়ে নেওয়ার জন্য বাহির থেকে কোনো শক্তির প্রয়োজন হবে না, সেটাই হলো চেইন বিক্রিয়া। তা আশা করি বুঝতে পারছো যে এখানে দেখো, যেমন হিলিয়াম নিউক্লিয়াসকে আঘাত করা হয়েছে, এখানে কিছু শক্তি পাওয়া গেল, সেটা আবার পরবর্তী গিয়ে আঘাত করলো, সেটা আবার তারপরে থেকে শক্তি পাওয়া গেল, এইরকম প্রক্রিয়াটি মধ্য দিয়ে কিন্তু চেইন বিক্রিয়াটি অগ্রসর হয়, যেটার এখানে স্ক্রিপ্ট দেয়া আছে। আমার মনে হয় এগুলো মানে দেখলেই হয়ে যাবে, তারপরে এটা দেখো। তো তোমাদের আর কোনো অপশন আছে কিনা এখানে? এটার সাথে, হ্যাঁ দাঁড়াও একটু বলি আমি। জি স্যার। এখানে এই যে ধরো একটা নিউট্রন দ্বারা আঘাত করা হলো, যৌথ নিউক্লিয়াস তৈরি হলো, দেন এটা ভেঙে গেল, তারপরে এই এই যে এই যে ব্যাপারটা, এটা কিন্তু সম্পূর্ণ নিউক্লিয় বিক্রিয়া। এখন এটা চেইন বিক্রিয়া কেন বলা হয়েছে, কারণ এই বিক্রিয়াটি যদি এইরকম 10টা বিক্রিয়া যদি পরপর হতেই থাকে, তাহলে তখন তার নাম হলো চেইন বিক্রিয়া। আশা করি ক্লিয়ার বুঝতে পারছো। জি স্যার। চেইনটা বলার মূল কারণই হলো যে এটি একবার শুরু করলে আর কোনো থামাথামি নেই, চলতেছে। তো এখন দেখো, নিউক্লিয়ার ফিউশন নিয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ কথা বলবো, তাস আমাদের ওই পূর্বের কার্যক্রমটি আমরা সমাপ্ত করতে যাচ্ছি। তো
এখন এই নিউক্লিয়ার ফিউশনটা যা শুরু করে রাখি, নেক্সট দিনে আমরা এটার উপর বিস্তারিত কথা বলবো। তো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটি কি, যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস গুলো যুক্ত হয়ে যদি একটা বড় নিউক্লিয়াসে পরিণত হয়, তাহলে সেই নিউক্লিয় বিক্রিয়াটি কিন্তু হলো তোমার এই ফিউশন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়া কি হয়, দেখো এখানে হিলিয়াম নিউক্লিয়াস যুক্ত হয়েছে, এখানে হিলিয়াম নিউক্লিয়াস যুক্ত হয়েছে, এই দুটো যুক্ত করে তোমার এই এটি তৈরি করা হয়। তাহলে এখানে তৈরি করার সময় শক্তি নির্গত হয়েছে, দেখো কি হয়েছে, কি দেখো তো, শক্তি নির্গত হয়েছে, তার সাথে চার্জ বিহীন এই কণাটি বের হয়ে আসছে। আর শক্তির এককে কিন্তু, শক্তির এককে কিন্তু জুল না লিখে দেখো এখানে এমভি লেখা হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের ক্ষুক্ষ ভাবে খেয়াল করতে হবে, যে যখনই তেজস্ক্রিয় ক্ষয়ের অপশনটি আসবে তখন কিন্তু জুল আর লেখা যাবে না, তখন এটা এমভি এককেই আসবে। যাই হোক, আমার কথা হলো তোমার তো সব করতে হচ্ছে না, কিছু করতেছো। এখন দেখো এই যে জার্মান বিজ্ঞানীর যে বিষয়টি এখানে উল্লেখ আছে, তিনি সূর্যের ভিতরে কিভাবে তাপ উৎপন্ন হয়, কিভাবে সেটি তাপ কি কি করছে, প্রভাব কোন প্রভাবক এখানে কি, এই বিষয়গুলো সার্বিকভাবে কিন্তু এখানে আলোচনা আছে। আমাদের স্বাভাবিকভাবে পারমাণবিক বোমার যখন বিস্ফোরণ ঘটে সেখানে একটা শক ওয়েব তৈরি হয়, এই শক ওয়েবটা সব দিকে যখন ছড়িয়ে পড়ে তারপরে সেখানে প্রবল ভাবে কিন্তু বাতাস ছুটে আসে, এই ওই স্থানে যে তোমার বিস্ফোরণ ঘটলো সেই বিস্ফোরণের স্থান থেকে কয়েক মিটার না কয়েকশো মিটারের মধ্যে ব্যাসার্ধ ধরে নিলে ব্যাপক ধ্বংসযজ্ঞ কিন্তু সম্পন্ন হবে। এটা কিন্তু সাধারণ বোমার মতো নয়, ঠিক আছে, নিউক্লিয়ার বোমার চাইতে প্রায় শতগুণ শক্তিশালী হলো হাইড্রোজেন বোমা, যেটিকে আমরা ফিউশন বিক্রিয়াতে বা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অর্জন করতে পারি, যেটা এখানে কিন্তু এখানে আছে দেখো। তাহলে ফিশনটা কিন্তু ভেঙে যাওয়া, আর ফিউশনটা কি, যুক্ত হওয়া। আজকে লাস্ট টপিকস যেটা, সেটা হলো ফিশন অপেক্ষা ফিউশন বিক্রিয়া অধিক নিরাপদ, এর কারণটা কি। ফিউশন বিক্রিয়াতে প্রদত্ত হালকা নিউক্লিয়াস গুলো একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াসে পরিণত করে, অপরদিকে ফিশন বিক্রিয়াতে কি হয়, ভারী নিউক্লিয়াসটা ভেঙে কিন্তু সমভরে দুটি ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে একটিতে ভাঙার কাজ আর একটিতে কি, মানে গড়ার কাজ, গড়ার কাজ। তাহলে ফিউশন বিক্রিয়াতে তোমার কি দেখা যাচ্ছে, আর ফিউশন বিক্রিয়াতে দেখ কি দেখা যাচ্ছে, ফিউশন বিক্রিয়াতে কিন্তু দেখা যাচ্ছে বন্ধন গড়া, পরস্পর যুক্ত হয়ে কিন্তু নতুন তৈরি করছে, এটার মধ্যে তারা নতুন কিছু হচ্ছে, আর ফিউশন, আর ফিউশন বিক্রিয়াতে সমস্ত কিছু কিন্তু ভেঙে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু তাদের মূল অপশনের বাইরে যাচ্ছে। তার আমাদের প্রশ্ন হলো যে এই ফিশন বিক্রিয়াটি তাহলে কি বিপজ্জনক কিনা, অথবা কে বেশি বিপজ্জনক এবং কেন। তাহলে তোমাদের এখানে প্রশ্নের সিকোয়েন্সের মধ্যে একটি উত্তর লেখাই আছে যে ফিশন অপেক্ষা ফিউশন বিক্রিয়া অধিক নিরাপদ, অর্থাৎ আমরা হাইড্রোজেন বোমার যে পরীক্ষাটি করি, যেটি নিউক্লিয়ার এনার্জি নয়, এর বাহিরে এই যে হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হিলিয়াম তৈরি হবে, এই প্রক্রিয়াটিতে কিন্তু তোমার ফিউশন অংশটি ঢুকানো আছে। তো সুতরাং এই ফিউশন অংশটি করার আগে আমাদের অবশ্যই এই বিক্রিয়াগুলো ভালো করে বুঝতে হবে, দেন কিন্তু এটি করা সম্ভব। তো আমরা তাহলে এই সংজ্ঞাটি আবারও বলার মধ্য দিয়ে এই অংশটি শেষ করতে যাচ্ছি, যে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস গুলো পরস্পর যুক্ত হয়ে একটা বৃহৎ নিউক্লিয়াসে পরিণত হয়, এই ঘটনাটি হলো আমাদের ফিউশন। তো এই যে ক্ষুদ্র নিউক্লিয়াস গুলো যুক্ত হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটিকে আমরা অধিক নিরাপদ এভাবেই করতে পারি যে এটি পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ ঘটে, ভয়াবহ অবস্থা যাতে তৈরি না হয়, এবং এটি কেন হয় না সেটা, সেই বিষয়ে কিন্তু একটা ইমপ্লিমেন্ট কিন্তু এখানে দেয়া আছে। দেখো ফিশন বিক্রিয়াতে শক্তির পরিমাণ যেটা, সেটা প্রায় 200 MeV উৎপন্ন হয়, অপরদিকে ফিউশন বিক্রিয়াতে এই বিক্রিয়াতে অপশন তৈরি হয় কিন্তু মাত্র 17.6 MeV। এগুলো কিন্তু নৈবেদ্য থেকে আসতে পারে, এই মানগুলো মনে রাখো। তাহলে দেখো নিউক্লিয় একটা বোমা কোথাও বিস্ফোরণ ঘটলে সেখানে প্রায় 200 একক
শক্তি তৈরি হয়। আর এখানে এখানে কত? সেখানে মাত্র 17.6। কি তাহলে তোমার নিরাপদ কোনটা হবে বলো? 17.6টা হবে না 200টা হবে? 17.6 এটা। হ্যাঁ, এটা এই জন্য ফিউশন বিক্রিয়াটা অধিক নিরাপদ। আশা করি মূল মূল ব্যাখ্যাটি পাইছো। জি স্যার। তাহলে আমরা আজকে এই পর্যন্ত পড়ে রাখলাম। এটা পৃষ্ঠা নম্বরটা তুমি স্মরণে রাখো। আমরা এর পরবর্তী অংশে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথা বলবো। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আজকে মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।